প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় দলের সাক্ষাৎ, আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ। ওয়াসার পানি পরিষ্কার হওয়া জরুরি জানালেন বাণিজ্য মন্ত্রী। নিরাপত্তাহীন পরিবেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় জানালেন ইকবাল সোবহান চৌধুরী। স্থানীয় শিল্পের বিকাশকে গুরুত্ব দিয়ে বাজেট হবে বললেন এনবিআর চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গণভবনে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের নিজেদের ওপর আস্থা রেখে তাড়াহুড়া না করে খেলার পরামর্শ দেন। আত্মবিশ্বাস নিয়ে খেলবেন যে আমরা জিতবো। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ওয়াসার কাছ থেকে আমরা পানি কিনে খাই, এ পানি পরিষ্কার ও খাবারযোগ্য হওয়া জরুরি। তবে বিষয়টি দেখার জন্য আলাদা মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে, তাদের উচিত বিষয়টি গুরুত্বের সাথে দেখা। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন বাণিজ্য মন্ত্রী। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নিরাপত্তাহীন পরিবেশে কখনোই মুক্ত, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা হতে পারে না, তাই পেশাগত ঝুঁকিপূর্ণতা থাকলেও সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আজ মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন, সামরিক বাহিনী, পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও রাষ্ট্রের প্রয়োজনে গণতন্ত্রের স্বার্থে সার্বক্ষণিক কাজ করেন, কিন্তু অন্যদের পেশাগত নিরাপত্তা থাকলেও সাংবাদিকদের নিরাপত্তা এখনও গড়ে ওঠেনি। গণতন্ত্র, মুক্ত চিন্তা চর্চা, বাক স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার প্রয়োজনে সাংবাদিকদের নিরাপত্তা আজ খুবই প্রয়োজন হয়ে পড়েছে। স্থানীয় শিল্পের বিকাশ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় একথা বলেন তিনি। বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব সুরক্ষা ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও এ বাজেটে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয় সিগারেট উৎপাদকরা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিদেশি সিগারেটের ওপর বেশি কর আরোপের আহ্বান জানান। কাগজ আমদানিকারকরা উন্নত মানের কাগজ, যেগুলো দেশে উৎপাদন হয় না, সেগুলোর উপর কর কমানোর আহ্বান জানান। যেগুলি ইম্পোর্ট আমাদের এখনো করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এবং অন্যান্য কাজে ব্যবহার হবে যে ইম্পোর্টটা, এগুলিকে একটু ওইভাবে দেওয়া যেটাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য সুবিধা হয়, কারণ জিডিপি বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট এগুলির প্রয়োজন আছে। ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমাদের করণীয় শীর্ষক এবং দেখি বাংলার মুখ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আঞ্চলিক ভাষা ও বাঙালি সংস্কৃতি পরিষদ। শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন সেমিনার হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিচারপতি সৈয়দ আবু কাউসার মোহাম্মদ দবিরুস্তানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, উদ্বোধক ছিলেন অর্থসচিব পীরজাদা শহীদুল হারুন, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক এনজিও ব্যক্তিত্ব এস এম রাশিদুজ্জামান, মানবাধিকার ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, সাংবাদিক লায়ন শাহিনা খান, চিত্রনায়িকা নতুন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি গোবিন্দ লাল সরকার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু। সারা বিশ্বের নিপীড়িত, নির্যাতিত জাতিগোষ্ঠী, ভাষাভাষীর মানুষ রাষ্ট্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উদযাপন করছে। অর্থাৎ ভাষার যে পথিকৃত বাঙালি জাতি, এই পথিকৃতের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আর তা বাস্তবায়ন করছে তার কন্যা, তার রক্ত আদর্শ উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ নেওয়ার সময় যে কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল একথা জানান। তিনি জানান, কৌশলের অংশ হিসেবেই শপথ নেয়নি, সময়ও চায়নি এবং বেগম জিয়া কোনো আপোষ করেনি। বিএনপি থেকে শপথ নেয়া এমপিদের বিষয়ে মির্জা ফখরুল জানান, বর্তমান প্রেক্ষাপটে শপথের সিদ্ধান্ত খুব খারাপ সিদ্ধান্ত নয়, সময় প্রমাণ করবে এ সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। বাস্তবতার কারণেই এ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা চিরস্থায়ী নয়, সংসদে গিয়ে কথা বলার সুযোগ কাজে লাগাতেই এ সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে, যে আমি আপনার বগুড়া থেকে নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলাম, আমি শপথ নেওয়ার জন্য সময় চেয়েছি, আবেদন করেছি, হুইচ ইজ এ ব্ল্যাটেন্ট লাই, স্ট্রেইট অ্যান্ড সিম্পল। আমি কোনো চিঠি দেইনি, কোনো সময় চাইনি, সংসদের ভিতরে বাইরে সবখানে একটা প্রতিরোধ গড়ে তুলে, আন্দোলন গড়ে তুলে, আমাদেরকে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভয়াল 29 এপ্রিল 1991 স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে মহেশখালী সমিতি ঢাকা। জাহাঙ্গীর মোহাম্মদ মাহবুবুল্লাহর সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির উপপ্রচার সম্পাদক সালমান এ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক এরফানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল করিম, অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম, ঢাকাস্থ মহেশখালীর ছাত্র সংগঠন উইংস ও ডুসাম সহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা 1991 সালের 29 এপ্রিলের স্মৃতিচারণ করে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতে মহেশখালীবাসীকে ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করতে সচেতনতামূলক সেমিনার করার উদ্যোগ গ্রহণ করেন। পরে মোনাজাতের মাধ্যমে শেষ হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এই দিনে 1991 সালে প্রায় 1.5 লক্ষ মানুষ নিহত হয়েছিল এক রাতেই 2-3 ঘন্টার ব্যবধানে। এটা আমাদের জন্য অনেক বড় শোকের বিষয়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় দলের সাক্ষাৎ, আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ। ওয়াসার পানি পরিষ্কার হওয়া জরুরি জানালেন বাণিজ্য মন্ত্রী। নিরাপত্তাহীন পরিবেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় জানালেন ইকবাল সোবহান চৌধুরী। স্থানীয় শিল্পের বিকাশকে গুরুত্ব দিয়ে বাজেট হবে বলেন এনবিআর চেয়ারম্যান। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।